Bismillah. Bismillah, innal hamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Gatokal ke amra motamoti bhabe je alochona korlam tar sharmormo chilo je kibhabe ekjon muslim othoba ekjon shotto sandhani jodi keu shotter sandhan koren shotti tini kibhabe allah niye chinta korte paren ebong allahr ostitto sombandhe নিশ্চয়তা এবং নিশ্চিত হতে পারেন, নিশ্চয়তা লাভ করতে পারেন বা নিশ্চিত হতে পারেন, সেটার আমরা একটা জাস্ট গাইডলাইন দিছি বা একটা একটা দিক নির্দেশনা দিছি যে এভাবে চিন্তা করতে পারেন এবং এই চিন্তার এই প্রশ্নগুলোর উত্তর কিছু প্রশ্ন আমরা উত্থাপন করছি, সেই প্রশ্নগুলোর উত্তর যদি তিনি চিন্তা করেন বা খুঁজে পান অথবা নিজেই চেষ্টা করেন বোঝার জন্য, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সম্বন্ধে তার বিশ্বাস বিশ্বাস দৃঢ় হবে এবং সন্দেহ অথবা প্রশ্ন থাকলে সেটা দূর হবে ইনশাআল্লাহ। একইভাবে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সম্বন্ধে কিছু কথা বলছি, তাকে নিয়ে চিন্তা করার জন্য উনি যে সত্যিকার নবী ছিলেন বা তার যে ক্লেমগুলো নবুয়তের ক্লেম ছিল ইত্যাদি নিয়ে চিন্তা করলে এক লাইন ধরাই দিছি আমরা যে এই লাইনে যদি কেউ চিন্তা করে তাহলে তার মনে অহেতুক অনেক মনে অহেতুক অনেক প্রশ্ন থেকে তার মনে হয়তো অহেতুক অনেক প্রশ্ন আসবে না। উনি হয়তো স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো কেউ করতে পারে বিধর্মীরা অথবা সংশয়বাদী কেউ বা সন্দেহবাদী কেউ, সেগুলোর উত্তরগুলো হয়তো তিনি পাবেন বা এক ধরনের কনভিন্সড হবেন যে আল্লাহ রাসূল সাল্লাম সত্যিকার নবী ছিলেন। এখানে ছোট্ট একটু পয়েন্ট বাদ গেছে হয়তো, আমরা বলতেছিলাম যে কোনো একজন মানুষের ব্যক্তিত্ব বা ব্যক্তি স্বাতন্ত্র বা ইন্ডিভিজুয়ালিটি যদি আমরা চিন্তা করি তখন অন্য আরেকজনের সাথে তার অমিল দিয়েই কিন্তু উনি একজন আলাদা ব্যক্তিত্ব বা একজন ইন্ডিভিজুয়াল। সব মানুষের ভিতরে কিছু মিল আছে অথবা অনেকের সাথে আমাদের অনেক অনেক জায়গায় মিল থাকতে পারে, সেটা আমাদেরকে একজন আলাদা ব্যক্তি করে না। আমাদেরকে একজন আলাদা ব্যক্তি করে হচ্ছে অমিল যেগুলো, সেই প্রসঙ্গে আমি বলতেছিলাম যে কলা এবং মানুষের ডিএনএ লেভেলে কলা এবং মানুষের ভিতর 50% মিল থাকা সত্ত্বেও কলা একটা ফ্রুট এবং মানুষ একটা আশরাফুল মখলুকাত বাজাই বলি আমরা, মানে শ্রেষ্ঠ জীব মানুষ। তো এইভাবে আমরা বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লামকে কাফেররা যেসব বলতো বা মুশরিকরা যেসব বলতো সেগুলো ছিল উনি কবি ছিলেন, এটা আমরা একটু বিস্তারিত আলাপ করছি যে এই এই কথাটাকে আমরা কীভাবে রিফিউট করবো বা কীভাবে নিজেদেরকে আশ্বস্ত করবো যে না উনি কবি ছিলেন না, সেটা আমরা বেশ ডিটেলসে আলোচনা করছি। তারপরে ওরা বলতো যে উনি ছিলেন পাগল ছিলেন, এরকম কথাও তারা বলছে। তো এই কথা বলার পিছনে আমরা বলছি যে পাগলের সাথে তারা একটা আংশিক মিল আছে, সামান্য কিছু মিল আছে, সেটা হচ্ছে পাগল এমন কিছু কথা বলে যেগুলো শুনতে আমরা ইউজ না বা যেগুলো নতুন বা আগে কেউ বলে নাই অথবা আমাদের সাধারণ বুদ্ধিতে কুলায় না জিনিসগুলো, এরকম কিছু কথা বলে পাগলরা। রাসূল সাল্লাম এরকম কিছু কথা বলছেন সত্যি, কিন্তু পাগলরা আর বাকি যে জিনিসগুলো করে সেগুলো উনি করেন নাই। যেমন ধরেন ভায়োলেন্ট হয়, গালিগালাজ করে, অশ্লীল ই করে, জামা কাপড় ছাড়া চলাফেরা করে, মানুষের সম্পদ বা মানুষের ক্ষতি করে বা আরও যত কিছু করে, পাগলদের যত রকম উপদ্রব হয় আর কি, আপনারা জানেন উপদ্রবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করেন নাই। সুতরাং পাগলের সাথে তার সামান্য কিছু মিল কারো মনে হইলেও অমিলটা অনেক বড় এবং সেই অমিলই তাকে রাসূল করছে বা শ্রেষ্ঠ মানুষ করছে, পাগল না উনি, পাগল ছিলেন না উনি। এরপরে যেটা বলতো যে পজেস্ট, পজেস্ট মানে ধরেন জিনে ধরা যেটাকে আমরা বলি বা কোনো অশরীরী কারো ওপর ভর করলে যেটা হয়, এমনিতে হয়তো আপনারা গ্রাম বাংলায় প্রচলিত আছে যে জিন কাউকে জিনের আসর হইলে মানুষ পাগলামি করে, চিল্লাচিল্লি করে, উদ্ভট কাজ করে, হয়তো কখনো কাপড় জামা ছাড়া বাইরে যায় বা আরও আরও অনেক রকমের জিনিস করে। রাসূল সাল্লাম কিন্তু এরকম কোনো কিছুই কখনো করেন নাই, যদিও তার ওয়াহি নাজিল হওয়ার সময় তার যেরকম একটা তার উপর একটা ভার ফিল করতেন উনি এবং তাতে উনি অনেক সময় প্রায় মূর্ছা যাওয়ার অবস্থায় চলে যেতেন, এটাকে কেউ বলতে পারে যে এইটুকু মিল হয়তো কোনো পজেস্ট কারোর সাথে তার থাকতে পারে। কিন্তু পজেস্ট হইলে বা জিনের আসর হইলে মানুষ অন্যান্য যে অস্বাভাবিক জিনিসগুলো করে সেগুলো কিন্তু উনি কখনোই করেন নাই। এভাবে আর কি, মানে যে সমস্ত জিনিস তারা বলতো, যা তারা বলতো, একটা একটা করে আপনি দেখবেন যে কোনোটাই উনি ছিলেন না
কিন্তু কোনো 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 জায়গায় কারো কারো মনে হতে পারে যে উনি এরকম ছিলেন বা উনি এরকম ছিলেন। অমিলগুলো দিয়ে আমি বিচার করব এবং অমিলগুলো দিয়ে আমি বুঝবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আলাদা ছিলেন, কত স্পেশাল ছিলেন, কত সুপিরিয়ার ছিলেন আমাদের চেয়ে, আমরা যারা সাধারণ মানুষ আমাদের চেয়ে, এবং মানবশ্রেষ্ঠ যে জন্য তাকে বলা হয় সেগুলোতে মানে ওই ওই সমস্ত খারাপ জিনিসগুলো যেগুলোর সাথে তারা মিল খুঁজতে চেষ্টা করছে সেই মিলগুলো খুবই সামান্য ছিল এবং সেগুলো আমাদের বুঝের ভুলের জন্য ছিল। আমরা যেহেতু বুঝি না, আমরা যেহেতু জিনিসগুলো শুনি নাই, বা আমরা যেহেতু আমরা বলতে মানে মানুষরা, সাধারণ মানুষরা তখন যারা ছিল, সেই জন্য তারা ওই সমস্ত মিলগুলো ই করতে চাইছে। একটা মিল দিয়ে মানুষকে বিচার করা হয় না, অমিল দিয়ে তার ব্যক্তিত্ব বা তার চরিত্র ডিস্টিংক্ট হয় বা অন্যদের চেয়ে আলাদা হয়। যাই হোক, এটা আমাদের মোটামুটি আমরা কভার করছি কালকে। আজকে আমরা তাহলে আমরা যখন একবার কনভিন্সড হব যে আল্লাহ আছেন এবং আমরা যখন একবার কনভিন্সড হব যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রেরিত রাসুল অথবা কোরআন তার থেকে আসা, কোরআনের বাণী মানে কোরআন হচ্ছে আল্লাহর বাণী বা আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি যেটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, এই জিনিসগুলো যখন আমরা কনভিন্সড হব, নিশ্চিত হব, তখন আমাদের কী করণীয়? এইখান থেকে আমাদের আসলে এইটুকু হওয়ার পরে আমরা রিয়েল বেসিক ইসলামের যাত্রা রিয়েলি শুরু হবে। এইখান থেকে এখানে যখন আমরা কনভিন্সড হব তারপরে, বা এই পয়েন্টটাতে যখন আমরা নিশ্চিত হব তারপরে। আমরা এটা এভাবে আলাপ করলাম কেন? আমরা আগেই বলছি যে আমরা মুসলিম হই কী বলে, শাহাদা পড়ে মুসলিম হই, আরশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদার প্রথম অংশটাকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মানে সাধারণ ভাষায় আমরা অনেক সময় বলি যে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বা এটা হচ্ছে কলিমা তৈয়বা বা তাওহীদের কলিমা, লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমরা প্রথম শাহাদা। শাহাদা অর্থ আমরা আগে বলছি যে সাক্ষ্য, এখানে আমরা দুটো সাক্ষ্য দেই। প্রথম সাক্ষ্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলা নেই, সত্যিকার কোনো ইলা নাই, এটাই আমরা বলি প্রথম অংশে। এবং দ্বিতীয় অংশে আমরা বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমরা এই সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল। তো প্রথম এই দুটাকে, দুইটা শাহাদা, দুইটা সাক্ষী, শাহাদাতাইন বা শাহাদাতানি বলি আমরা, এটা কালকেও আমরা বলছি। তো আমরা একটা একটা করে অ্যাড্রেস করব। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর কথা আমরা আসব। যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করতো যে হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, ইসলাম কী বলে, ইসলামের সমস্ত বাণীর সামারি বা ইসলামের সমস্ত যা বলতে চায়, সে যেটাকে আমরা বলি তার সামারি আপনি যদি এক সেন্টেন্সে বলতে চান তাহলে আপনি বলতে পারতেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি এক শব্দে বলতে চাইতেন যে ইসলাম কী নিয়ে কথা বলে, কেউ যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি বলতে পারতেন তাওহীদ। তাওহীদের স্টেটমেন্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, এরপরে কোরআনের কথায় যদি আমরা আসি, কোরআন কেউ যদি আপনি সামারাইজ করতে চান, কেউ যদি বলে গোটা কোরআন একটা সেন্টেন্সে যদি সামারাইজ করতে চাই আমরা, কী বলে কোরআন, কী নিয়ে কথা বলে, আপনি বলতে পারতেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি বলে কেউ জিজ্ঞেস করে যে একটা শব্দে বলেন তাহলে আপনি বলতে পারতেন তাওহীদ। তো যাই হোক, এখান থেকে আমরা শুরু করব আমাদের আলোচনা। প্রথমে একটা শাহাদা নিয়ে আলোচনা, শাহাদাতা নিয়ে যেটা বললাম দুইটা, তার ভিতর একটা শাহাদা নিয়ে আলোচনা করব। আমরা মুসলিমরা সবাই জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি বা চাবিকাঠি, যেটা দিয়ে আমরা জান্নাতে যেতে পারব বা জান্নাতে যাওয়ার জন্য আশা রাখি আমরা। তো এইটা ঠিক কথা, কিন্তু স্কলাররা বা সবাই মনে করেন যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করাটা এনাফ না। আমরা জানি মক্কার মুনাফিক যারা মুসলিমদের সাথে মিশে থাকতো কিন্তু অন্তরে বিশ্বাস করতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা তার বাণীকে বা ইসলামকে বিশ্বাস করতো না, ইসলামের কোরআনকে বিশ্বাস করতো না বা ইসলামের নর্মসগুলোকে বিশ্বাস করতো না, সেই সমস্ত মুনাফিকেরাও কিন্তু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। তার কারণ হচ্ছে তারা এমন একটা সমাজে ছিল যেখানে তারা অ্যাডভান্টেজ নিতে চাইতো, সুবিধাগুলো নিতে চাইতো, লাভগুলো বা ফ্যাসিলিটি যেগুলো ছিল সেই সমাজের সেটা ভোগ করতে চাইতো। মুসলিম হওয়ার যে ফ্যাসিলিটি ছিল, যে অ্যাডভান্টেজ ছিল, সেগুলো তারা ভোগ করতে চাইতো, যেই জন্য তারা তাদের অবিশ্বাসকে লুকায় রাখতো এবং মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। আমরা জানি যে সেসব মুনাফিকরা মিথ্যাবাদী এবং তারা জাহান্নামের নিম্নতম অংশে তাদের অবস্থান হবে। তো এই জন্য এখানে বলা আবশ্যক যে
লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললে শুধু হবে না, এটা এটা কার্যকরী হওয়ার জন্য বা এটার ফল পাইতে অথবা এটার রিওয়ার্ড পাইতে গেলে কতগুলো শর্ত পূরণ করতে হবে, যেগুলোকে আমরা সাধারণভাবে সাদা শর্ত বলি। এখানে আমরা একজন ঈশের কথা বলবো, তাবেই ওয়াহাব ইবনে মুনাব্বি, তাকে একবার জিজ্ঞেস করছিল লোকজন যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়। উনি বলছিলেন যে হ্যাঁ, জান্নাতের চাবি ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা চাবির যেমন খাজ আছে, এই চাবির খাজগুলোও সঠিক হইতে হবে জান্নাতের জান্নাতের দরজা খোলার জন্য, তবেই জান্নাতের দরজা খুলবে। এটা আমরা রিয়েল লাইফে দেখি যে আমরা অনেক সময় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে যারা থাকি, আমাদের অনেক যে কটা রুম থাকে সব কটা রুমের দরজা চাবিগুলো একই রকম হয়, কিন্তু আপনি যখন একটা একটা করে চাবি ঢোকাবেন দেখবেন যে সব চাবি দিয়ে সব রুম খুলবে না, কেবল একটি পার্টিকুলার চাবি দিয়ে একটা রুম খুলবে, সেই খাজটা কারেক্ট হইতে হয়। একইভাবে ওয়াহাব আল মুনাব্বি যেটা বলতে চাইছেন যে চাবি জান্নাতের চাবি ঠিকই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কতগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করতে হবে যদি সেই চাবি দিয়ে আমরা জান্নাতের দরজা খুলতে চাই। এগুলাকে এই শর্তগুলোকে অনেক স্কলার অনেকভাবে ট্যাবুলেট করছেন। আমি যার লেখার থেকে পড়তেছি উনি এটা 9টা শর্ত বলছেন, কেউ কেউ এটা 8টা শর্ত হিসেবে আপনি পাবেন। মোহাম্মদ আব্দুল ওয়াহাব বা আরও অন্যান্য যারা স্কলার আগের দিনে স্কলার ছিলেন তাদের লেখাতে বা তাদের ইসে আপনি 8টা শর্ত পাবেন। এখানে ইনি 1টা শর্ত বেশি উল্লেখ করছেন, আমরা সেই একটা বেশি সহ পড়ব ইনশাল্লাহ। তো প্রথম শর্তটা হচ্ছে, 9টা শর্ত পড়ব আমরা, প্রথম শর্ত হচ্ছে শাহাদার অর্থ সম্বন্ধে যে কারো মৌলিক জ্ঞান থাকতে হবে, শাহাদার অর্থটা কী সেটা জানতে হবে। আমাদের দেশের আমরা যারা আজামি অর্থাৎ নন আরব যারা, তাদের হয়তো যেমন গ্রাম বাংলার মানুষের কথা আমি বলতেছি, অনেকেই হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ কথাটার শব্দ অর্থ কী বা শব্দগত অর্থ কী এটা জানেন না, বা নর্মাল অর্থটা কী স্বাভাবিকভাবে অর্থটা কী এটা জানেন না, এক্সপ্লেনেশনে না গিয়েও জানেন না। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের জানতেই হবে এবং এটা না জেনে কোনো উপায় নেই। এই জন্য যে আপনি এটা যেহেতু একটা সাক্ষী, আমরা মানে বাস্তব জীবনে দেখি যে কোনো কোর্টে যদি আমরা সাক্ষী দিতে যাই এবং আমরা যদি কী সম্বন্ধে সাক্ষী দিচ্ছি সেটা যদি না জানি, তাহলে হয়তো উল্টা আমাদেরকে অপরাধী হিসাবে গণ্য করা হবে। উদাহরণস্বরূপ ধরুন বাংলাদেশের একটা কোর্টে আপনি গেছেন, আপনি কোনো একজন ড্রাগ ডিলারের এগেনস্টে মাদক দ্রব্যর ব্যবসায়ী বা মাদক ব্যবসায়ী তার এগেনস্টে আপনি সাক্ষী দিতে গেছেন, জাস্ট উদাহরণ আর কি। এখন জাজ অথবা উকিল আপনাকে জিজ্ঞেস করলেন যে মাদক দ্রব্য কাকে বলে বা ড্রাগ কাকে বলে, আপনি বললেন যে এটা তো আমি শিখে আসিনি বা এটা তো আমি জানি না, আপনাকে হয়তো উল্টা জেলে পুরে দিবে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বা মিথ্যা সাক্ষী দিতে আসার জন্য। একই কথা সাদার বেলায় এই আপনি কী সাক্ষী দিচ্ছেন আপনি যদি না জানেন, এটা থেকে আপনি কোনো ফলাফল পাওয়ার আশা রাখতে পারেন না। কী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কী বললেন? এখানে আমি একটা গল্প বলি মাঝে মাঝে যাদের অন্যান্য হালাকায় বা অন্যান্য জায়গায়, সেটা হচ্ছে যে আপনার সিলেটে পাহাড়ি অঞ্চলের কোনো একটা মাদ্রাসার একজন শিক্ষক, উনি একটা ময়না বা কথা বলে এরকম পাখি পালতেন, সেই পাখিকে উনি অনেক কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছিলেন এবং ইটস সো হ্যাপেন্ড যে পাখিটা একদিন মারা গেছে এবং উনি খুব কান্নাকাটি করতেছেন। তখন তার ছাত্ররা তাকে দেখে তাদের খারাপ লাগছে, তারা বলছে যে আপনি কান্নাকাটি করতেছেন আমাদের দেখতে খারাপ লাগছে, আমরা আপনাকে আরেকটা পাখি কিনে দিব বা পাখি এনে দিব, এই যে পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় আমরা একটা ব্যবস্থা করে দিব, তবুও আপনি কান্নাকাটি বন্ধ করুন। তখন উনি বলতেছেন যে না, আমি তো পাখি মারা গেছে সেই জন্য কাঁদতেছি তা না, আমি অনেক কষ্টে পাখিটাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শিখেছিলাম, কিন্তু পাখিটা যখন মারা যায় তখন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখে আসে নাই, সে শুধু একটা ট্যাঁ ট্যাঁ আওয়াজ করতেছিল যেটা টিপিক্যাল পাখির আওয়াজ, সেটা করে সে মারা গেছে। আমার কান্না লাগতেছে বা আমি কান্না করতেছি এই জন্য যে আমার মনে হচ্ছে যে আমার অবস্থা কি এরকম হবে মৃত্যুর সময়, সাকরাতুল মওত যেটাকে আমরা বলি, যে আমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে নাকি আমারও অবস্থা এরকম হবে যে একটা বিকৃত বা বিকার টাইপের একটা আওয়াজ বের হলো। এটার সম্ভাবনা তখন থাকবে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা না বুঝে সারা জীবন প্যারোটিং করে থাকেন বা তোতা পাখির মতো রিপিট করে থাকেন। তো ইনশাল্লাহ আমরা এটা বুঝব, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো আমি একটু আগে বললাম যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর সত্যিকার কোনো ইলা নাই, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং। যদিও কথাতে এই সত্যিকার ইলা অংশটা নাই কিন্তু এটা ইমপ্লাইড, এটা সব আরব এইভাবেই বুঝবে বা সবাই রাসূলের সময় এইভাবে বুঝছেন। আর এটাকে আমাদেরকে বলতে বলা হয় নাই, এটা একটা একটু খেয়াল করবেন যে এটাকে কিন্তু আমাদেরকে জপতে বলা হয় নাই,
আমাদেরকে শিখতে বলা হয়েছে, জানতে বলা হয়েছে। সূরা মুহাম্মদ 46 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো যে, ফায়লাম এটা হচ্ছে এটা আমরের সেগা মানে অর্ডার, জানো যে, শিখো যে, বোঝো যে অথবা জ্ঞান লাভ করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই। তো এটা আমরা শিখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে অনেক কিছু করার আছে, অনেক কিছু বলার আছে, অনেক জানার আছে, অনেক পড়াশোনা করার আছে। আমরা এখন জাস্ট টাচ করে করে যাব, শর্তগুলো একটা একটা করেই করে যাব। আর আমরা এই সংক্রান্ত যে হাদিসগুলো আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কী হবে বা এটা বললে কী হবে, এটা বিশ্বাস করলে কী হবে, এটা জানলে কী হবে, এই হাদিসগুলো আমরা একে একে পড়ব। আমরা দেখব যে অলমোস্ট সিমিলার টেক্সট, কিন্তু একটা হাদিস থেকে একটা হাদিস ডিফারেন্ট। এখন এই এই শর্তের আন্ডারে যে হাদিসটা কোট করা হয়েছে এখানে, সেটা আমরা পড়তেছি। রাসূল হাসান বলেন যে, এটা মুসলিমের হাদিস একটা বর্ণনা, এরকম দেখবো যে মুসলিমেরই একটা বর্ণনা আরেক রকম বলা হয়েছে। মুসলিমের হাদিস, রাসূল হাসান বলেন যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বা ইবাদতের যোগ্য কেউ নেই, কোনো ইলা নেই, ব্র্যাকেটে এটা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা মেইন স্টেটমেন্ট, ব্র্যাকেটে বলা হচ্ছে বা ইবাদতের যোগ্য কেউ নেই, কোনো ইলা নেই, ব্র্যাকেট শেষ, তারপরে বলা হচ্ছে এ কথা জেনে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। কথাটা কি বললেন, জেনে বললেন, কিন্তু এই কথা বলে বলেন নাই বা এই কথা জপতে জপতে বলেন নাই, এই কথা উচ্চারণ করতে বলেন নাই, বলছেন যে এই কথা জেনে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। আর একটা হাদিসে তো আমরা আরেক রকম পাবো, এবং হাদিস থেকে যে কোনো কনক্লুশন ড্র করার ব্যাপারে উসুল বা মূলনীতি কী আমরা জানি, এই সংক্রান্ত সমস্ত হাদিসগুলোকে সমন্বয় করে তারপরে বুঝতে হবে। একটা হাদিস থেকে শুধুমাত্র বলা যাবে না যে এইটাই ঠিক আর বাকিগুলো ঠিক না, বা এই এই সেন্সটাই ঠিক বাকি সেন্সগুলো ঠিক না, তেমন বলা যাবে না। তাহলে আজকে আমরা একটা মাত্র শর্ত পড়লাম, প্রথম শর্তটা পড়লাম। আমরা এরপরে কালকের থেকে ইনশাআল্লাহ একে একে শর্তগুলো পড়ব। এরপরে আরও কিছু এইখানেও আরেকটা ই আছে যে এইটার এক্সটেনশন আরেকটু কথা আছে, যে আরেকটা আয়াত এখানে কোট করা হয়েছে, সেটা হচ্ছে সূরা যুখরুফের 86 নম্বর আয়াত। কি বলছেন এখানে আল্লাহ বলতেছেন, কোন একটা প্রসঙ্গে কারা বিশ্বাসী তাদের সম্বন্ধে বলতে গিয়ে বলতেছেন, তবে যারা সত্য উপলব্ধি করে তার সাক্ষ্য দেয়া, তার সাক্ষ্য দেয় তারা ব্যতীত। এই এই আয়াতটাতে মানে এদেরকে আলাদা করতেছেন আল্লাহ, বিশ্বাসী হিসাবে তাদেরকে আলাদা করতেছেন, বা ঈশেদের বিপরীতে, অবিশ্বাসীদের বিপরীতে, বা যারা ধ্বংসপ্রাপ্ত তাদের বিপরীতে এটা শুধু এই অংশটুকুই করছেন, মানে কোট করছেন এখানে। আয়াতের বাকি অংশটুকু আমি আমার সামনে নাই, বাট এখানে এইভাবেই বলতেছেন যে তবে যারা সত্য উপলব্ধি করে তার সাক্ষ্য দেয় তারা ব্যতীত, অর্থাৎ সত্য উপলব্ধি করতে হবে এবং সাক্ষ্য দিতে হবে, এই এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমাদের সেটা অর্থটা জানতে হবে। আমরা ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সবাই এই 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 অডিও যারা শুনবেন তারা সবাই জানেন, আমি মোটামুটি নিশ্চিত। আমরা আমাদের যারা আহাল বা আমাদের পরিবারবর্গ বা ই তাদের সাথেও আমরা এটার অর্থ নিয়ে আলোচনা করব, এবং আমরা খেয়াল রাখবো যে আমাদের আত্মীয় স্বজনরা যেন, বা আমাদের যাদের সাথে কন্ট্যাক্ট হয় যারা নিজেকে মুসলিম মনে করেন, তারা যেন শুধু প্যারোটিং না করেন, শাহাদার অর্থটাও জানেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা পড়লাম তার ভিতর যদি ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু যদি শুনে থাকি সেটার ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।